আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও। আজকে হচ্ছে এই কাঁঠালটি পারবে আমার আব্বু আম্মু। তো আমাদের ছাদের মধ্যেই তো কাঁঠাল গাছটা আপনাদের তো দেখিয়েছি, এর আগে যতগুলো ব্লগ দেখবেন সেখানে কিন্তু একটু একটু করে আমার গাছের ফলের ভিডিও আপনারা দেখেছেন হয়তো। তো আজকে হচ্ছে কাঁঠালটা পারছে। তো কাঁঠালটা মাশাল্লাহ অনেক বড় হয়নি, ছোট কাঁঠাল, মানে খাওয়ার উপযুক্ত এখনও হয়নি। তো আরও কিছুদিন পরে পারলে হয়তো ভালো মতো এটা পেকে যেত, কিন্তু এটা পাকেনি। আমি মানে অনেক মাস ধরে এতটুকু কাঁঠাল দেখতেছিলাম, তো যে কারণে আমার আর ভালো লাগতেছিল না। আমি শুধু বারবার আব্বুকে এবং আম্মুকে জিজ্ঞেস করতাম কখন পারবা, কখন পারবা, কবে পারবা, কাঁঠাল তো মনে হয় মানে পাকছে, খাওয়া যাবে। তো এর জন্য আমার কথা শুনে আমার আব্বু কাঁঠালটা পারছে, কিন্তু এখনও কাঁচা। মানে কাঁঠালে নাকি যারা বুঝে তারা হয়তো কাঁঠালে ধরলেই বোঝা যায় যে এটা খাওয়ার উপযুক্ত হয়েছে কি না। তো এটাকে হচ্ছে জাগ দিয়ে রাখবে আজকে, শিক দিয়ে, যারা হচ্ছে জানে কিভাবে জাগ দেয় তারা এভাবে জাগ দিয়ে রাখে। তো এভাবে জাগ দিয়ে রেখে দিব, তো যখন পাকবে তখনই খাবো। তো আম্মু হচ্ছে আজকে বিকেলে এই চাপটি বানাবে। চাপটি কীভাবে বানায় সেটা তো অনেকেই জানে, চাল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে চাপটি বানায়। তো এখন হচ্ছে সবার ঘরে ঘরে ব্লেন্ডার মেশিন আছে, তো ব্লেন্ডারে আম্মু হচ্ছে চালটাকে ব্লেন্ড করে নেবে, নিয়ে আজকে বিকালে চাপটি বানাবে। তো চাপটি হচ্ছে মাংসের ঝোল, ভর্তা, এইসব দিয়ে খুব মজা লাগে। তো আমি হচ্ছে যেগুলো আমি ঘরে কী কী করি সেই কাজগুলোই শেয়ার করি, ঘরোয়াভাবে ভিডিও শেয়ার করি, যারা আমার ভিডিও দেখেন তারা বলতে পারবেন, তাদের কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন। তো এই যে আম্মু চাপটি সুন্দর করে, এটাকে অনেকে মোলখা বলে না কি জানি না, আসলে অনেক ভাষায় আমি জানি না, আপনারা একটু বলে দিবেন, আর আমার যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা করে দিবেন। অনেকে এটাকে মোলখা পিঠা বলে, তো আমরা এটাকে চাপটি বলি। তো আমার দাদি যখন বেঁচে ছিল তখন আমার দাদি প্রায় এই চাপটি পিঠা বানাতো বিকালে। এই যে এটা মুখ হচ্ছে ছিঁড়ে দেখাচ্ছে, খুব সুন্দর নরম হয়েছে। তো আমার হাজব্যান্ড হচ্ছে আমার শ্বশুর, মানে হাজব্যান্ডের বাসা থেকে নিয়ে আসছে আমার জন্য ওদের গাছের আম। ওদের ছোট্ট গাছ, ছোট্ট গাছে কয়েকটা আম হয়েছে, তো আমার জন্য চারটা আম নিয়ে আসছে। আমগুলো খুবই সুন্দর, কিন্তু ভালোই একটু টক মিষ্টি আমগুলো। আর আমি হচ্ছে এখন লটকনের ভর্তা বানাবো, যেটা হচ্ছে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তো সে খুব ভর্তা, টক এসব খাবার খায়। তো এটাকে আমি হচ্ছে উনি যেভাবে আমাকে বলেছে যে আমাকে এভাবে ভর্তা বানিয়ে দাও, তো আমি সেভাবেই ওনার জন্য ভর্তা বানাচ্ছি। আসলে আমি এইসব টক কোনো খাবার খাই না, আমার তো ভালো লাগে না। এটাকে আমি হচ্ছে হাত দিয়ে মিশিয়ে এখন এই যে এটার সাথে মিশিয়ে নিয়েছি। আর মানে ও আমার জন্য লটকনগুলো এনেছিল, তো লটকনগুলো খুবই মজা, মিষ্টি। তো তিন দিন পর হচ্ছে এই যে কাঁঠালটা পেকেছে, মানে শিক দেওয়ার পর। এটা হচ্ছে আরও অনেকদিন পর বা এক দুই মাস, এক মাস পর হয়তো পারলে সুন্দরভাবে পাকতো। তো এর জন্য আমি আম্মুর কাছে অনেক, আম্মু খুব বকাবকি করছে যে আমার জন্য কাঁঠালটা তাড়াতাড়ি মানে পেরেছে, কিন্তু এই যে এখন দেখুন আম্মু এটা কাটছে। আর যেহেতু অনেক ছোট কাঁঠাল, তো কাঁঠালের ভিতরে যে কাঁঠালগুলো মানে সেটাকে কি বলে, কোষ, সেই কোষটা মানে মনে হয় 25-26টার মতো কাঁঠালের কোষ হয়েছে। আর মাশাল্লাহ খুব সুন্দর কোষ হয়েছে, দেখুন গোল। আর এটা হচ্ছে চারুলা কাঁঠাল, যেটা একটু শক্ত শক্ত টাইপের, একেবারে গোল। আর আমি হচ্ছে আজকে আবারও একটি চিংড়ি মাছের বড়ার রেসিপি শেয়ার করব। তো এর আগেও একটি রেসিপি শেয়ার করেছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়েই বানিয়েছি, চাল দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে। আজকে হচ্ছে পোলার চাল ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া বানাবো, যেটা হচ্ছে আমরা রাস্তায় বের হলে যেটা দেখতে পাই লোকেরা বানায় সেটা। পোলার চাল এবং হচ্ছে ডাল দিয়ে আমি হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে হচ্ছে হলুদ 1 চা চামচ, হাফ চা চামচ আদা রসুন বাটা একসাথে, এটা হচ্ছে গরম মশলা 1/2 চা চামচের থেকেও কম, আর লবণ স্বাদ মতো, এটা হচ্ছে কাঁচা জিরার গুঁড়া, আর এটা হচ্ছে মরিচের গুঁড়া, ঠিক আছে? তো আমি যেহেতু ডাল চাল ব্লেন্ডার করে নিয়েছি, একটি বাটিতে ঢেলে নিয়ে মশলাগুলো সব দিয়ে দেব। ভালো করে মিশিয়ে
এই যে দেখুন সুন্দর একটি পেস্ট বানিয়ে নিলাম। এখন আমি বড়ার মতো করে বানাবো। তো চুলায় ফ্রাই প্যান বসিয়ে অল্প তেল দিয়েছি, আমি হচ্ছে বড়া যেভাবে ভাজে সেভাবে ভাজবো, আর উপরে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এভাবে আমি হচ্ছে আমার বড়াটা ভেজে নিব। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আরও সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য। আমি মাঝে মাঝে আপনাদের সাথে হচ্ছে ব্লগ ভিডিও শেয়ার করব, মেকআপ ভিডিও এবং কুশি কাটার ভিডিও শেয়ার করব। তো আমার বড়াটা রেডি আর খেতে খুব মজা হয়েছে। যদি একটু আরেকটু মচমচা বা আরেকটু নরম চান তাহলে হচ্ছে যেটা হচ্ছে আল্লা চাল, মানে গ্রাম দেশে বলে যেটা দিয়ে পিঠা বানায়, সেই চালটাও দিতে পারেন। তো অনেক রাতে, আমি তো জানিনি, আমি যখন যেটা মনে হচ্ছে আমি তখন সেটা করি। তো রাতে আমার কেক খাওয়ার খুবই ইচ্ছে হয়েছে, মানে নিজের হাতে বানানো কেক। তো ঝটপট আমি হচ্ছে, মানে ঝটপট না, 2 ঘন্টা লাগছে এই কেকটা বানাতে। তো আমি যেহেতু গরম পানিতে বসিয়ে এটা বানিয়েছি, তো আরেকদিন শেয়ার করব কীভাবে আমি কেক বানিয়েছি ঘরে চুলায়। তো রাত্রে 2টা বাজছে, কেকটা মানে শেষ হতে হতে, মানে এটা রান্না হতে হতে রাত 2টার সময় আমার কেকটা কমপ্লিট হয়েছে। তো আমি হচ্ছে ছুরি দিয়ে এখন কাটবো এবং খাবো। মানে আমার যখন যেটা খেতে মন চায় আমি নিজের হাতে নিজে বানিয়ে খাই, বা যখন যেটা কিনে খেতে মন চায় তখন আমি বাইরে থেকে কিনে এনে খাই, মানে না হলে আমার শান্তি লাগে না। তো কেকটা খেয়ে আমার মনটা ভরে গেছে। তো ভিডিও আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।